এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। শুরু হলো ভাষার মাস। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির এক বছরের মাথায় বাঙালি স্বপ্নভঙ্গ, মাতৃভাষার উপর আঘাত, মায়ের ভাষা মুখের ভাষা কেড়ে নেয়ার প্রতিবাদে রক্ত দেয় বাঙালি। একুশের চেতনা বাঙালিকে টেনে নিয়ে যায় একাত্তরের মুক্তিযুদ্ধে। একান্ত আলাপের শোক থেকে প্রতিবাদের শক্তি ও প্রেরণার কথা বলেছেন বায়ান্নর ভাষা সংগ্রামে আহমেদ রফিক। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1948 সদ্য স্বাধীন দেশ পাকিস্তান, কার্জন হলের ছাত্রসভায় মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথেই ছাত্র সমাজের প্রতিবাদ, বাঙালির স্লোগান একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ১৯৫০ সালে ওই স্লোগানের সাথে যুক্ত হয় রাজবন্দির মুক্তি চাই। পূর্বসূরি গভর্নর জিন্না আর লিয়াকত আলী খানের তত্ত্বে বাঙালির মায়ের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে ধর্মঘট, ১৪৪ ধারা ভেঙে ছাত্রদের মিছিল, গুলিতে রঞ্জিত হয় রাজপথ, রফিক, জব্বার, বরকত, সালামের রক্তে বিপ্লবের সূচনা। রক্তের বিনিময়ে দাবি আদায় হলো। একুশের চেতনায় ৫৪তে ভাষানী সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্ট গঠন, প্রাদেশিক পরিষদের নির্বাচনে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা, ৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, মূল স্লোগানগুলো ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চালু করো। তার মানে বুঝতে পারছেন যে এটা জাতীয়তাবাদী চেতনার একটি পরিপূর্ণ প্রতিফলন। শহীদ মিনারও একইভাবে সেই শোক, সেই প্রতিবাদ এবং সেই আন্দোলন এর প্রেরণা। তবে উচ্চ আদালত, উচ্চ শিক্ষা কিংবা বেসরকারি স্তরে বাংলা পায়নি জীবিকার স্বীকৃতি, এটি এখনো একুশের মূল দাবির অপ্রাপ্তি। মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু জীবিকার ভাষা হিসেবে মাতৃভাষা পাইনি। ইউরোপের দিকে তাকান, তাহলে দেখবেন যে ওদের মাতৃভাষা ওদের রাষ্ট্রভাষা, ওদের রাষ্ট্রভাষা ওদের জাতীয় ভাষা, জাতীয় ভাষা ওদের জীবিকার ভাষা, এটা নিয়ে ওদের জাতিরাষ্ট্র। এখানে আমাদের খামতি ঘাটতি যাই বলুন রয়ে গেছে। একটি মাতৃভাষা ভিত্তিক জাতিরাষ্ট্রের ভিত তৈরি হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলনে। এই জাতিরাষ্ট্র মাতৃভাষা ভিত্তিক। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।